আইপিএল 2020-তে আমরা বিশ্বব্যাপী বেশ কিছু দুরন্ত ওপেনিং ব্যাটসম্যানকে দেখতে পাবো। আজকে আমাদের এই ভিডিওতে আইপিএল 2020-এ এমন 5 জন ওপেনিং ব্যাটসম্যান ব্যাপারে জানতে চলছি যারা এই মৌসুমে প্রচুর রান করতে পারেন আর পুরো আইপিএল চলাকালীন নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারেন। অ্যারন ফিঞ্চকে আইপিএল 2020-এর নিলামে সরাসরি আরসিবি দল কিনে নেয়। আরসিবি প্রথম ম্যাচে অ্যারন ফিঞ্চকে প্রথম একাদশে অংশ থাকতে পারেন আর দলের ওপেনিং করতে পারেন। তিনি এই মৌসুমে নিজের ব্যাটিং কামাল করতে পারেন। অ্যারন ফিঞ্চ নিজে এখন পর্যন্ত আইপিএল এর ক্যারিয়ারে মোট 175টি ম্যাচে 26.31 গড়ে এবং 130.59 স্ট্রাইক রেটে 1737 রান করেছেন। তিনি নিজের আইপিএল ক্যারিয়ারে 13টি হাফ সেঞ্চুরি করেছেন। একবার উইকেটে টিকে যাওয়ার পর অ্যারন ফিঞ্চ হাত খুলে ব্যাটিং করতে পারেন এবং বোলারদের উড়িয়ে দেন। তিনি বর্তমানে টি টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বিস্ফোরক ব্যাটসম্যানদের মধ্যে একজন। অ্যারন ফিঞ্চ টি টোয়েন্টি ক্রিকেটে বেশ কিছু বড় বড় ইনিংস খেলেছেন। তিনি জিম্বাবুয়ের বিরুদ্ধে 172 রানের একটি বিস্ফোরক ইনিংস খেলেছিলেন, যা টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ইনিংস। রোহিত শর্মা আইপিএল মুম্বাই ইন্ডিয়ান্সের দলকে মোট 4 বার আইপিএল খেতাব জিতিয়েছেন। এই খেলোয়াড় যত ভালো অধিনায়ক ততটাই ভালো ব্যাটসম্যানও। রোহিত শর্মা আইপিএলে মোট 188টি ম্যাচ খেলেছেন। নিজের খেলা 188টি ম্যাচের 183টি ইনিংসই তিনি 31.60 গড়ে মোট 4898 রান করেছেন। এর মধ্যে তার স্ট্রাইক রেট থাকছে 130.82। এই তারকা ব্যাটসম্যান আইপিএল একটি সেঞ্চুরি আর 36টি হাফ সেঞ্চুরি করেছেন, সেই সঙ্গে এই টি টোয়েন্টি লিগে তার ব্যাট থেকে 431টি বাউন্ডারি আর 194টি ছক্কা মেরেছেন। তবে আইপিএল এখন পর্যন্ত রোহিত শর্মা কোনো মৌসুমই 700-এর বেশি রান করেননি, কিন্তু এই মৌসুমে তিনি 700-এর উপরে বেশি রান করতে পারেন। আইপিএলের সবচেয়ে বেশি রান করার তালিকায় ডেভিড ওয়ার্নারের নাম চতুর্থ স্থান রয়েছে। এই তারকা আইপিএলে মোট 2টি দল দিল্লি ক্যাপিটালস আর সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছেন। তিনি মোট 126টি ম্যাচে 43.17 দুরন্ত গড়ে আর 142.39 দুরন্ত স্ট্রাইক রেটে মোট 4706 রান করেছেন। এই খেলোয়াড় আইপিএলের 4টি সেঞ্চুরি আর 44টি হাফ সেঞ্চুরিও করেছেন, সেই সঙ্গে এই ব্যাটসম্যান আইপিএলে 458টি বাউন্ডারি আর 181টি ছক্কা মেরেছেন। এই তারকার হাতে সানরাইজার্স হায়দ্রাবাদের নেতৃত্ব থাকবে। তিনি প্রত্যেক মৌসুমই আইপিএল ভালো প্রদর্শন করেন। আইপিএল 2019-এ ওয়ার্নার অ্যারেঞ্জ ক্যাপ জিতেছিলেন। এই মৌসুমে তিনি নিজের এই কৃতিত্বকেই পুনরাবৃত্ত করতে পারেন। ক্রিস গেল আইপিএলের সবচেয়ে বিস্ফোরক ব্যাটসম্যানদের মধ্যে একজন। তিনি আইপিএল ক্যারিয়ারে মোট 326টি ছক্কা মেরেছেন। তার চেয়ে বেশি ছক্কা আইপিএলের ইতিহাসে এখন পর্যন্ত কোনো ব্যাটসম্যান মারতে পারেননি। অন্যদিকে এই ব্যাটসম্যান আইপিএলের 369টি বাউন্ডারি মেরেছেন। আইপিএল 2020-তেও এই খেলোয়াড় জমিয়ে 4 ছক্কার বর্ণনা করতে পারেন, পুরো আইপিএল 2020-কে নিজের নামে করে নিতে পারেন। ক্রিস গেইলের আইপিএলে দুরন্ত রেকর্ড থাকছে। ক্রিস গেইল আইপিএলে মোট 125টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে ক্রিস গেইল 41.13 দুরন্ত গড়ে এবং 151.2 স্ট্রাইক রেটে 4484 রান করেছেন। ক্রিস গেইল আইপিএলের 28টি হাফ সেঞ্চুরি আর 6টি সেঞ্চুরি করেছেন। কে এল রাহুলের আইপিএল পরিসংখ্যান অসাধারণ। তিনি নিজের খেলা 67টি আইপিএল ম্যাচে 42.6 গড়ে 1977 রান করেছেন। এর মধ্যে রাহুলের স্ট্রাইক রেট 138.15 থাকছে। তিনি আইপিএলে 16টি হাফ সেঞ্চুরি আর 1টি সেঞ্চুরি করেছেন। আইপিএল 2018-এ তিনি যেখানে তৃতীয় সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যান ছিলেন, অন্যদিকে আইপিএল 2019-এ তিনি দ্বিতীয় সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যান হয়েছিলেন। আইপিএলে যে ধরনের প্রদর্শন করেন রাহুল, তা দেখে বলা যেতে পারে যে আগামী মৌসুম তার নামে হতে পারে। তাকে আটকানো বোলারদের জন্য যথেষ্ট মুশকিল হতে চলছে। এই ভিডিওতে আপনার কাকে পছন্দ হয়েছে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন।